ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বীভৎস রোদ আছে সকাল থেকে, অফিসে ঢুকতে পারলেও আছি, অ্যাটলিস্ট এসে তো পাবো। বুধবার, হিসেব মতন আমার শ্যাম্পু করার দিন। শ্যাম্পু তো করেছি, চুলের কী অবস্থা দেখো, কম তো করি না ভেজা চুল। ওদিকে বিহু উঠে বসে আছে, কাঁদছে। আরও দুই মাসে এসে গেছে, আমি বললাম দুধ খাওয়ানো হয়েছে, ওকে তুমি ঘুম পারাও না, ঘুমালে অরিন্দ শুধু পাচ্ছে না। সিঁদুর কিনবো অনেকদিন ধরে ভাবছি, কিন্তু কেনা হচ্ছিল না। আজকে ট্রেনে উঠেছিল লেডিস, যে লোকাল ট্রেনে, ওনার থেকে নিলাম একটা সিঁদুর আর ওটা একটা নেল পলিশ, একটা ভাইব্রেন্ট কালার নিয়েছি। অনেকদিন পরা হয় না ওই ধরনের কালার, পরে দেখি কেমন লাগে। এখনই প্রবলি ট্রেনে বসেই পড়ানো বলো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি বেরিয়ে পড়েছি জিমের জন্য, আজকে দেরি হয়ে গেছে তাই বাড়িতে আলাদা করে শ্যুট করতে পারিনি। আর দোনা তো অলরেডি অফিসে চলেই গেছে। আমি যখন বেরোলাম বিহু খাচ্ছিল, তার আগে আমার পাশে শুয়ে ঘুমোচ্ছিল। চলো যাওয়া যাক, ফেরার সময় না আবার দেখা হবে। আজকের মতো ব্যায়াম শেষ, বেরিয়ে গেছি জিম থেকে। কাটকাটা রোড, আবার সেই জানি না আবার কবে বৃষ্টি হবে। যখন আসছি তখন না হেভি ঘুম পায়, উঠতে ইচ্ছে করে না, তো যাও করে টেনে নিয়ে আসতে হয় নিজেকে। কিন্তু একবার এসে গেলে, করা হয়ে গেলে, যখন বাড়ি ফিরি তখন বেশ ভালো লাগে। ও যাই বাড়ি যাই খাই দাই। সোনামাটা কী করছো তুমি, খাসছো? হ্যাঁ সোনামাটা কী করছো তুমি, খাইছো? হ্যাঁ মা, মাম্মা মাম্মা খাসছে, মাম্মা খাসছে, তাই তো মা। এমন মা কী করছিস মামা? কী করছো মামা, কী করছো গো? সবাইকে বলো গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? বলো সবাইকে, বলো মামা, বলো বলো গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ 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 হ্যাঁ, বাহ। ব্রেকফাস্টে খেলাম আমি স্ক্র্যাম্বলড এগ আর পনির, যেমন ইউজুয়ালি খাই। তারপর বিউর সাথে একটু খেললাম, ওর কাছে বসলাম, গিয়ে ডোনাকে ফোন করেছিলাম ওকে দেখাবার জন্য। প্রত্যেক দিন কুকুরগুলো তোমার এমনি নর্মাল ঝোল খায়, হলুদ দেওয়া, তো আজকে ভাবলাম একটু পেঁয়াজ আর রসুন দিয়ে করি। তো পেঁয়াজ কাটলাম রসুন থেতো করে, মা অলরেডি করে রেখেছিলো ঝোল, আবার ওই ঝোলটা গরম করলাম পেঁয়াজ আর রসুন দিয়ে। এত গরম পড়েছে ওরা খেতে চাইছে না, বিশেষ করে লালু, ও তো মানে একটু সহ্য করতে পারে না গরম, একটু গরম পড়লেই ওর হয়ে গেল ব্যাস, খাওয়া দাওয়া বন্ধ। তো দিয়েছিলাম ওদেরকে মেখে, কালুতাও খেয়েছে, নীল খেয়েছে, দিদি খেয়েছে, লালু খাইনি অ্যাজ ইউজুয়াল। বাচ্চাদের মধ্যে কেউই খাইনি বলতে গেলে, বেবি কালু খাইনি, পুচকি খাইনি, নিরীহ খাইনি, কেউ খাইনি, সব ভাত পড়ে আছে, কি আর করবে গরমে পাচ্ছে না। আমি এখন যাবো স্নানে, এই যে জিমের গেঞ্জি ধোবো, তো ধুয়ে তারপর স্নান টান করে, ও গাছে জল দেওয়া আছে তার আগে, আবার বারান্দার গাছে, ছাদের গাছে দিয়ে টিয়ে স্নান টান করে এসে তারপর খাওয়া দাওয়া। অন্যদিনের থেকে অনেকটা আগে, মানে অনেকটা কি দুটো তিনটে মিটার আগে পেয়েছি, জানি না এক্সাক্ট সময় হলে কি হবে সেটা, দু তিনটে মিটার আগে। তো অরিন্দ আমাকে রোজ মেট্রো থাকাকালীন জিজ্ঞাসা করে কোথায়, একটা পার্টিকুলার সময় মোটামুটি দু তিন মিনিট আগে পেয়েছে, আলম গ্যাস করো কোথায়, যেটা বলেছে ম্যাচ করেনি, খুশি হয়ে গেছি। আগের মেট্রো পেয়ে যাওয়ার অন্যতম কারণ, এইমাত্র বাইরে ঢুকলাম যাইব, অন্যতম কারণ হচ্ছে লোকাল ট্রেনটা একদম অন টাইম ছিল, যে কারণে আমি মেট্রো
দুটো তিনটে আগের পেয়েছি, বোর্ডের টাইম অনুযায়ী দু তিনটে আগের, কোনটা আগের কোনটা পরে যায় না, কারণ বোর্ডে লেখা ছিল দমদমের মেট্রো আসতে এসেছিলো দক্ষিণেশ্বরের মেট্রো, সো ওরা ওদের শেডিউল জানে। আমি টাইম অনুযায়ী বলছি দুটো তিনটে আগের, কারণ সন্ধেবেলা এই সময় পাঁচ মিনিটের গ্যাপে গ্যাপে মেট্রো থাকে। বাট বাড়িতে এসে পৌঁছেছি অন্যান্য দিনের থেকে পাঁচ মিনিট আগে, কারণ অটো দুবার ভাঙতে হয় আমাকে। প্রথম অটোটা অলমোস্ট আমি 60-65 জনের পিছনে লাইনে ছিলাম, তারপরে গিয়ে অটো পেয়েছি। পরের অটোটা কোনো লাইন ছিল না, জলদি জলদি হয়ে গেছে। এখন হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে যাবো নিচে, বিহু রয়েছে নিচে দাদুর কাছে, ঘুরিয়ে নিয়ে এসছি দাদু, তো ওখানে উপরে আসবো, খাইলে খেলে খাওয়াবো, ঘুম পাড়ালে ঘুম পাড়াবো, ঘুমোতে চাইলে ঘুম পাড়াবো। দেন আজকে আমি অফিস থেকে পেয়েছি নতুন ল্যাপটপ, সেই কাহিনিটা যদিই বলতে পারি বলবো, দেখাবো। তোমাদেরকে বলছিলাম এই হচ্ছে আমার নতুন ল্যাপটপ, আইস টিম থেকে বলে দিয়েছে প্যাকেটটা করেই ইউজ করো, তুমি অনেক দূর থেকে আসো তো তাই প্যাকেটটা করেই আমি নিয়ে এসেছি। জানি না কতদিন এটাকে মেনটেন করতে পারবো। এই হলো আমার নতুন ল্যাপটপ, মডেলটা চেঞ্জ, আমাদের অফিসে প্রত্যেকেই থিঙ্ক প্যাড লেনোভো ইউজ হয়, তো কথা বলতে দেবে না, এখন দেখতে পেয়েছি এখন আর কোনো কথা হবে না। যাক তোমাদের এইটুকুই বলছি যে এই হলো আমার নতুন ল্যাপটপ। এখন যেরকম বলছিলাম যে বিহুকে নিয়ে এসেছি, নিয়ে আসবো, রাদা নিয়ে এসে পড়েছি, এনেই যোকে খাওয়াচ্ছু আমার কোলে রয়েছে। আর অরিন্দ এসেছিলো, অরিন্দকে দেখালাম নতুন ল্যাপটপটা, ওই যে আমার ল্যাপটপ দেখা যাচ্ছে, আচ্ছা ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছে, আমি দেখাতে পাচ্ছি না ফ্রন্ট ক্যামেরাতে যেহেতু আমার কোলে রয়েছে, দুধ খাচ্ছে, তো দেখাচ্ছি নতুন ল্যাপটপ। ওকে একটু বসিয়ে রেখে আমার কিছু জিনিস চেক করা আছে, যেহেতু নতুন সমস্ত কিছু নতুন কনফিগার করা হয়েছে, আমার লগ আউটে ঠিক আগে আগে আমি ল্যাপটপটা হাতে পেয়েছি, তো অনেক কিছুই আমার প্রপারলি দেখে আসা হয়নি। আমার যদি সমস্ত দেখে আসতে হতো তাহলে কী হতো, ট্রেনটা মিস করে যেতাম, তো তাই এখন একটু দেখব। আজকে অফিসে লাঞ্চটা মানে গ্র্যান্ড হয়ে গেছে, কী করছো মাম্মা, দেখো দুধের বোতল টোতল খুলে নিয়ে বসে আছে, যত আমি বলি সমস্ত খোলাখুলি করতে নাও, খুলবে এখানে ওখানে ঠেকাবে, নাও খাও, শুয়ে খাওয়াচ্ছিলাম পুরোটা খেলো না, এখন এই যে বসে বসে খাচ্ছে, এই বড় বড় হাব ভাব হয়েছে, খায় না ও কামড়ায়। বলছিলাম আজকে আমি লাঞ্চে নিয়ে গেছিলাম বাড়ি থেকে হচ্ছে গিয়ে ভাত, তো রোজ থাকি ডাল, আলু পটলের তরকারি আর মাটন কিমা, তো কালকে যেহেতু বানিমাসি আসেনি, মাই সব রান্নাগুলো করেছিল একা একা, প্রত্যেকটা রান্না ভালো হয়েছিল। তার উপরে অফিসে আজকে আমরা যেহেতু লাঞ্চে মোটামুটি সবাই একসঙ্গে বসি, একটা টিম আছে বলা যেতে পারে, তো এর ওর থেকে খাবার নিয়ে টিয়ে খাওয়া হয়। জোসেফের আজকে একাদশী ছিল, রিসেন্টলি ওর বাবা মারা গেছে, তাই ওকে বাদ দিয়ে বাকি আসিফা দিয়েছে, ওর বটলের তরকারি এনেছিল সেটা একটু দিয়েছে, ওর বাড়িতে যে কাজের দিদি থাকে তিনি বাড়িতে বানানো পাঁপড় তৈরি করেছিলেন আসিফা, সেটা দিল, ও বাড়িতে আচার বানিয়েছে সেটা দিল, আচ্ছা ঠিক আছে এটা গেল। অনামিকা দিয়ে এনেছিল আজকে ডিম ভাপা, সর্ষে পোস্ত দিয়ে যেরকম হয় ডিম ভাপা, সেই ডিম ভাপার ঝাল তো মানে ঝোলগুলো ঝালগুলো যেগুলো হয় সেটা তো দিয়েছে, প্লাস একটু ডিমও ভেঙে দিয়েছে, সকলের জন্য তো ইন্ডিভিজুয়ালি ডিম আনা পসিবল নয়, ও কেটে কেটে ভেঙে ভেঙে নিজের থেকেই দিয়েছে, প্লাস চাল কুমড়ো ফুলের বড়া বলছিল। আমি কুমড়ো ফুল বললাম, এটা কি কুমড়ো ফুল বলছে না চাল কুমড়ো ফুল, যাই না ওটা আমি জীবনে আজ প্রথমবার খেলাম, সেটা খেয়েছি, মোচা দিয়েছিল অনামিকা দি, মানে এগুলো সব অনামিকা দির থেকেই, ডিম ভাপা ওই চাল কুমড়ো ফুলের বড়া মোচা অনামিকা দি। তারপর মুরলি এনেছিল হলো গিয়ে, মুরলি হচ্ছে গিয়ে তেলেগু, ওদের অবভিয়াসলি খাবারের ধরনটা একটু অন্যরকম, বাট মুরলির মা একটা পটলের ঝাল বানিয়েছিল সে যে কী অসাধারণ খেতে, হ্যাঁ মাঝে মাম্মা কথা বেশি ওটা খেলাম, আর ওদেরই টমেটোর চাটনি খেলাম, টমেটোর চাটনি এমনি বাড়ি আমি একটু খুব একটা পছন্দ করি না, মানে খুব অপারগ না হলে খাই না, টমেটো চাটনি কীরকম খাই যদি আমসত্ব খেজুর এ সমস্ত বেশ একটা যথাযথ পরিমাণে দিয়ে থকথকে একটা চাটনি হয় খাই, শুধু টমেটো চাটনি আমার ভালো লাগে না, পানসে লাগে। ও একটা করেছিল ওদের, যেহেতু সাউথের লোক, সাউথের লোকদের ইউজুয়ালি রান্না একটু কারি পাতা সর্ষে এগুলো দেওয়ার প্রবণতা থাকে, সেই সব দেওয়া টমেটোর চাটনি, দারুণ লাগলো। বাবা বেরিয়েছিল, আমাদের জন্য এনেছে এগ রোল, অরিন্দ এসে দিয়ে গেল, এই যে এখানে একজন, এই যে রোলের দিকে, এই যে রোলের দিকে নজর, ও খাবে বলছে,
খায় না মাম্মা, তুমি তো খুব ছোট, এলো ঝাল ঝাল ঝাল, খায় না খায় না মাম্মা খায় না। তোমাদেরকে তো দেখানো হয়নি যে নেল পলিশটা কিনেই যে পড়ে ফেলেছি বলেছিলাম, তো ট্রেনে বসেই পড়ে ফেলেছি, তখন দেখালাম যে পড়ে কেরম লাগছে দেখানো হয়নি। আশীর্বাদ দিকে নজরে পড়েছে যে আমি ইয়েলো কালারের নেল পলিশ পরেছি। আমি এই আঙুলটা তো যেটাতে গ্রিন দেখছো এটা তো ইয়েলো ছিল, দেখো ভেতরে দেখা যাচ্ছে। আশিফাও নেল পলিশ বের করে আমাকে এটাতে পরিয়ে দিয়ে বলছি ইসমে গ্রিন রয়েগা তো আচ্ছা লাগেগা, বলে গ্রিন করে দিয়েছে আঙুলটা, জানি না কেমন লাগছে। রাত এখন বেশ অনেকটাই খেয়েছি আমরা কিছুক্ষণ আগে হলো, এসে বিহুর এখন নতুন একটা অভ্যাস হয়েছে, রোজ রাতে পটি করে ফেলছে, বুঝতে পারছি না কেন। আমি অফিস থেকে আসার পর একবার করে, আবার রাতেও করছে, তো কিছুটা সময় ওখানে যায় বটেই, ওকে ক্লিন করতে, কারণ মোটে শুয়ে থাকতে চায় না যে ক্লিন ক্লিন করবো, উঠে বসবে গড়হামাগুড়ি দিয়ে সমস্ত করতে থাকে, তো ওকে বুঝিয়ে বাজিয়ে করতে, ওকে ক্লিন করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড় ছাড়াতে, নিজে ফ্রেশ হতে একটু সময় যায়। এখন রাত বেশ অনেকটাই, ওর পেয়ে গেছে ঘুম, তাই গুড নাইট তোমাদের সবাইকে, তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো, আর আমাদের চ্যানেল অ্যাবাউট আজকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, কি বলছিলাম, প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যাজ ওয়েল, তাই না মাম্মা? সিরিয়াস হয়ে গেছে এখন, মুখে হাসি নেই, টাটা মাম্মা, এসে দাও, হাসি না, হাসবে না।